গেটের মধ্যে নৌকার যারা কর্মী আছে তারা দাঁড়িয়ে থাকে ঢুকতে পারে। এরপর আমি সেখানে গেলাম, প্রেসিডেন্ট অফিসারকে বললাম যে আপনার এরিয়ার মধ্যে ব্যাজদারি লোক তো থাকা ঠিক না, এই যে দেখেন আমাদের লোকজন ঢুকতে দেয় না, যে ঢুকে তাকে বলে নৌকায় ভোট দিতে হবে। আমি তাকে সঙ্গে নিয়ে আসছি, আইসে দেখি ভিতরে গেটের মধ্যে, আমি বললাম এই যে দেখেন সে কিন্তু এখানের পুলিংও না, কোনো দায়িত্ব না, এই যে দেখেন ভিতরে। এরপরে আমি বললাম ভাই আপনি আসছেন কোন, আপনি আসছেন কোন, বলে আমি আমি প্রার্থী আমি আসবো না, মানে কেমন কথা বলবো। আমি তখন তাদের কাঁধে হাত দিয়ে বললাম ভাই দেখেন এই যাকে মানুষ ভোট দেয় সেই নির্বাচিত হবে, পূর্বা পুস্তকের ফায়দাটা কী লাভ বলেন তো। এরকম এই কথা বলতেছি ভিড়ের মধ্যে, এর মধ্যে তারা তর্ক বিতর্ক, আমি তর্ক বিতর্ক তো কিছু নেই, 200-100 মধ্যে থাকতে পারবে না, ডাইন 400-500 মধ্যে এই কথা বলছে, এর মধ্যে পিছন থেকে আমার উপরে আক্রমণ করছে, এই অবস্থা দেখে তা আমি তো অবস্থা খারাপ। আমি চিন্তা করতে পারি না এই যে উত্তেজনা ছাড়া এতটুকুই আমার উপর আক্রমণ করে, আমি কোনো বিশ্বাসই করতে পারিনি। তারা ভাবছে হয়তো বা আমার ভোট বেশি পড়তেছে, আমার জন্য তারা হতে পারবে না, এই কারণে হয়তো বা তারা আমরা আক্রমণ প্রায় সেন্টারগুলির মধ্যে তার প্রভাব বিস্তার করছে। প্রশাসনকে বলি, প্রশাসন আমাদের কথা শুনে চলে যায়। আমি শেষ পর্যন্ত আসি, শেষ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। এবং যারা রক্ত জড়িয়েছে যে দল এই জালেমের বিরুদ্ধে, ইনশাআল্লাহ যে রাস্তায় রক্ত ঝরাইছে এই রাস্তায় রক্ত পুরোটাই ঢালবো ইনশাআল্লাহ। এবং পুরা ঢেলে এই যারা জালিমি করতে করতে, জুলুম করতে করতে, অবৈধ রক্ত জমাতে জমাতে এখন আর ইমান আমার সব কিছু হারিয়ে ফেলছে, এদের বিরুদ্ধে আমার রক্ত শেষ বিন্দু দিয়ে হলেও ইনশাআল্লাহ আন্দোলন ঝাঁপিয়ে ফেলবে।